মহানগরীর কামাখ্যানগরত দুর্গা পূজার প্রস্তুতি। এইবেলি কামাখ্যানগরের পূজা মণ্ডপর থিম সেফ আর্ট। পূজা মণ্ডপ নির্মাণত বর্জন করা হয়েছে প্লাস্টিক, বাঁহ আর মাটিরে নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপ। এয়া হয়েছে কামাখ্যানগরের পরিবেশ। আর কামাখ্যানগরত এনেধরনের দুর্গা পূজার প্রস্তুতি চলিছে। কামাখ্যানগরের পূজা মণ্ডপর থিম হয়েছে সেফ আর্ট। পূজা মণ্ডপ নির্মাণত প্লাস্টিক বর্জন করা হয়েছে। আমার সাংবাদিক প্রীতিয়ে অধিক জানাব। জয়া দুর্গে মহেশ্বে মর্দিনী জয় দুর্গে বীণা পাণিনী পুস্তকধারিণী অম্বা জয় জয়বাণী জগদম্বা জয় জয়বাণী। সমগ্র দেশতে এতিয়া দুর্গা পূজার আগন্তুক দুর্গা পূজার যে উৎসব সেয়া দেখা পাওয়া গেছে। প্রত্যেকটি কোণতে, দেশের প্রত্যেকটি কোণতে সকলবোৰ ব্যস্ত হয়ে পড়েছে এতিয়া দুর্গা মাক আদরিবলৈ। আর আমি বর্তমান উপস্থিত আছো এনে এখন পূজা মণ্ডপত, যত সমগ্র কাম যে মণ্ডপ হব সেই মণ্ডপর সমগ্র কাম বাঁহেরে করেছে। আর এটাই উদ্দেশ্য বলে আমাক জানিবলৈ দিছে যে এই যে পৃথিবীখনক কেনেকৈ রক্ষা করব পাৰি। সেভ দ্য আর্থ নামক এটি শীর্ষক একটা মেসেজ লটা বার্তা লো এবার এই পূজাখন অনুষ্ঠিত করেছে। আমি বর্তমান আছো কামাখ্যানগর পূজা মণ্ডপত। আমি এখন 30 সংখ্যক পূজা এবার ইয়াত উদযাপন করেছে। আপনার জানিব বিচারি একটা খুব ধুনিয়া মেসেজ লো পেলায় দেখি আমি মণ্ডপ সজা হয়েছে, কিমান কাম আগবাড়িছে, আর এই যে আপনার গোটে বিষয়বস্তুট সেভ দ্য আর্থ, তাক আপনার কেনেকৈ আগুয়াই নিব বলে ভাবিছে এই পূজাখনের জড়িয়ে? আমি এইবার পূজা করে আছো টু সেভ দ্য আর্থ। কমপ্লিটলি বাম্বুর উপর হব, বাঁহর উপর হব, কেন আমি অসমৰ মানুহ, অসম বাঁহেরে চহকী। মই জানো অসমৰপৰা কিমান বাঁহ বহিৰাজ্যত সাপ্লাই হয়, ফ্রম গোসাইগড়ৰ পৰা একদম আপার আসাম রেকে রেকে যায়। আর আমার বাঁহ শিল্পটো হল বড় ধুনিয়া। এইটো মানে আমি উৎসাহিত করার কারণে আমি এই বাঁহর হেৰিটো লৈছো। কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল বস্তু লৈ আমি কামখিনি কৰি আছো। আপোনাৰ পৰা মই জানিব বিচাৰিম, যিহেতু মই জানিব পৰা মতে যিখিনি খোৱাৰ পাত্ৰ দিয়া হ'ব সেইসমূহো সম্পূৰ্ণৰূপে বায়'ডিগ্ৰেডেবল বা এই পৃথিৱীখনক ৰক্ষা কৰিব পৰাকৈ এটা মেছেজ বাৰ্তা লৈ পেলাই আপোনালোকে এই গোটেই পূজাখন পাতিছে বুলি আমি জানিব পাৰিছোঁ। গতিকে সবিশেষ আপোনাৰ পৰা জানিম। চাওক, আপুনি যিটো ক'লে যে এইবাৰ আমাৰ 30তম পূজা, গতিকে আমি আজি মোটামুটি 5 বছৰৰ পৰা মানে চিলভাৰ জুবলি যেতিয়া আমাৰ হৈছিল তেতিয়াৰ পৰাই আমি আমাৰ ইয়াতে প্ৰত্যেক দিনে প্ৰায় 1000 মানুহে খোৱা বোৱা কৰে। দুপৰীয়া যিটো প্ৰসাদটো আমি একেলগে খাওঁ, তো 3 দিনে প্ৰায় 3000 মানুহ খায় অনলাইন এভাৰেজ। তো তাতে আমি যিটো পাতটো ইউজ কৰোঁ সেই পাতটো কিন্তু তামোলৰ মানে পাতৰ পৰা তৈয়াৰী প্লেট আমি ইউজ কৰোঁ বা পাতটো ইউজ কৰোঁ। তাতো আমি কিন্তু প্লাষ্টিক বা থার্মোকলৰ কোনো ধৰণৰ আমি ইউজ নকৰোঁ। ইভেন আমাৰ যিটো খোৱা পানী গ্লাছটো পেপাৰে তৈয়াৰী হয়, কাগজেৰে তৈয়াৰী গ্লাছ আমি ইউজ কৰোঁ। গতিকে আমি এটাই বাৰ্তা দিব খুজিছোঁ নৱপ্ৰজন্মক, নতুন প্ৰজন্মক, যে যিমানখিনি দূষিত হ'ব লগা আছিলতো হৈছেই, তাতকৈ যাতে আৰু পৃথিৱীখন দূষিত নহয়, যাতে পৃথিৱীখনক আমি পৰৱৰ্তী প্ৰজন্মলৈকে এখন ভাল পৃথিৱী, এখন সুস্থ পৃথিৱী, এখন অক্সিজেন প্ৰদূষণমুক্ত পৃথিৱী যাতে আমি দি যাব পাৰোঁ, তাৰ কাৰণে এতিয়াৰ পৰা আমি এটা প্ৰস্তুতি ল'ব লাগিব, নহ'লে পৃথিৱী কিন্তু হেৰাই যাব। আনফালে মহানগরীর গীতানগরতো তুঙ্গত দুর্গোৎসবর প্রস্তুতি। এবেলি গীতানগর সার্বজনীন দুর্গা পূজার বাজেট 30 লাখ টাকা। মহীশূরের ললিতা মহল পেলেস হোটেলর আর্হিত নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপ। সরকারের SOP মতে উদযাপন হব দুর্গোৎসব। পূজাস্থলীত সংস্থাপন করা হয়েছে 25টারও অধিক CCTV। অধিক জানাব ভাস্কর শইকীয়া। নিশ্চয়কৈ, যিহেতু আজি মহালয় আৰু পুৱাৰ ভাগতে উলহ মালহেৰে সমগ্ৰ ৰাজ্যৰ যি মহালয় অনুষ্ঠিত হ'ল, তাৰ পিছতে দেখা পোৱা গৈছে যে যি দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ 8টা দিনৰ, 8টা দিনৰ যি ব্যাপক প্ৰস্তুতি তুংগজনা দেখিবলৈ পোৱা গৈছে। মই বৰ্তমান উপস্থিত আছোঁ গীতানগৰ যি সাৰ্বজনীন দুৰ্গা পূজা আৰু এয়া পৰিৱেশ এনেদৰে কিন্তু তেওঁলোকে অতি সুন্দৰকৈ যি দুৰ্গা পূজাৰ যি মণ্ডপ তেওঁলোকে নিৰ্মাণ কাৰ্য বৰ্তমানো অক্ষুণ্ণ ৰখা দেখিবলৈ পোৱা গৈছে। দিন ৰাতি এক কৰি তেওঁলোকে এনেদৰেই কিন্তু যি পূজাৰ মণ্ডপসমূহ নিৰ্মাণ কৰিছে। আৰু আচলতে গুৱাহাটী মহানগৰ পূজা বুলি ক'লে এক বিশেষ মাদকতা আছে, তেওঁলোকে ইটো মণ্ডপতকৈ সিটো মণ্ডপ অতি সুন্দৰকৈ তেওঁলোকে যি তৈয়াৰ কৰা যি এক পোষকতা, তেওঁলোকে এনেদৰে কিন্তু প্ৰতিদিনে প্ৰতিটো যি মণ্ডপ আছে মণ্ডপটো যাতে বেলেগৰ পূজাতকৈ ভাল কৰিব পাৰি তাৰ বাবে উঠি পৰি লগা দেখিবলৈ পোৱা যায়। আমাৰ সৈতে যি মণ্ডপৰ বা পূজা সমিতিৰ বিষয়বীয়াসকল আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম আচলতে কেনেকুৱা ধৰণে তেওঁলোকে মণ্ডপটো এবাৰ নিৰ্মাণ কৰাৰ প্ৰচেষ্টা হাতত লৈছে, ব্যতিক্ৰমী এক প্ৰয়াস। দাদা, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ প্ৰথমে দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ। এবাৰ কেনেদৰে আয়োজন কৰিবলৈ লৈছে বা কিমান টকা বাজেট প্ৰথমে আপোনাৰ পৰা?
পোনপ্রথমে আপনার চ্যানেলের যোগেদি যখন দর্শকে আমার এই অনুষ্ঠানটি চাই আছে সকলকে আমার গীতানগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির তরফেরপর আগন্তুক দুর্গাপূজার শুভেচ্ছা জানাইছো, শুভকামনা জানাইছো। আর আমার এই পূজা মণ্ডপলে সকলকে আমি আমন্ত্রণ জানাইছো, আপনার চ্যানেলের সকল কর্মকর্তালে আমার তরফেরপর আগন্তুক দুর্গাপূজার, শারদীয় দুর্গাপূজার আমি শুভেচ্ছা তথা নিমন্ত্রণ আগবড়ালো। এটা আপনি খুঁজেছে কিমান টাকার বাজেট, আমার এখন 30 লাখ টাকার বাজেটে আমি নির্মাণ করেছো আমার পূজা ইয়েটো মণ্ডপটো। আমার ইয়ার মাইসুরের ললিতা মহল প্যালেসের ইয়াত আর্হিত বনোয়া গেছে। আর গীতানগর বলে কলে সদায় একটা ব্যতিক্রম, আর সেই ব্যতিক্রম আমি অক্ষুণ্ণ রাখি। আমি এইবারও একটা বাহিরের সদায় একটা মনুমেন্ট আমি রাইজক দেখাবর কারণে চেষ্টা করো, যখন যাতে যাওয়া নাই হ্যাঁ সেই সকলে যাতে তেনেকা একটা মহল দেখা পায় বা তেনেকা একটা মনুমেন্ট দেখা পায়, সেইটার কারণে আমি বাহ্যিকভাবে যা প্রদর্শন সেই করেছো। কিন্তু আমার তেনেকা কোনো প্রতিযোগিতামূলক ইয়াত আমি কোনোদিনে নাভারো। আর আমার যে ধর্মীয় যে রীতি নীতি পরম্পরা সেইখিন আমি এক সম্পূর্ণভাবে 100% আমি পূরা করে আমি আমার পূজাভাগ আমি এই 49তম বর্ষত আমি সেইখিন মেনটেন করে আমি উপস্থিত হয়েছো। আর অহা বছর আমার 50তম বছর আপনার চ্যানেলের যোগেদি সকলকে সকল দর্শক রাইজক এখিনিয়ে কবলে পাই আমি গৌরবান্বিত যে অহাবার আমি যথেষ্ট বিগ বাজেটে বনাম পূজাখন, কারণ এই বিগ বাজেটটা আমি রাইজর সহযোগিতা শারীরিক আর মানসিক আর্থিক সকল সহযোগিতার উপর নির্ভর করে আমি লৈছো। আর সকলে আমাক যথেষ্টখিনি এতিয়ারপরাই সঁহারি দিছে। আর আমার যে থলুয়া কৃষ্টি সংস্কৃতি সেইখিনি আমি যাতে প্রদর্শন করব পারো আমার বিগ বাজেটত আমি কি করে অকল তো এ করলে তো গোটেখিনি আমি যাতে যা আমার প্রতিভাসুপ্ত হয়ে আছে সেইবিলাক আমি লৈ আহিম, আর যা লুপ্ত হবলে ধরেছে সেইবিলাকও আমি প্রদর্শন করে এখন আটক ধুনিয়া পূজা এইবারের লগতে অহাবার আর দিবলে আমি প্রয়াস করি। নিশ্চয়কৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। তেওঁ আসলে অতি সুন্দরকৈ বুঝাই দিছে যে কেনেদরে এবার কি আর্হি নির্মাণ করেছে। ইতিমধ্যে কৈছে যে মহেশ্বরের ললিত যে প্যালেস আছে ললিত প্যালেসের আর্হি নির্মাণ করেছে। দাদা আপনার ওসরে আইসো যেহেতু দুর্গা যা গীতানগর পূজা বলে কলে সদায় ব্যতিক্রম, যাবারও আপনাদের ব্যতিক্রমভাবে বনাইছিল, এবারও ব্যতিক্রমীভাবে বনাইছে, কেনেদরে প্রচেষ্টা কেনেদরে হাতত লৈছে বা কিমান মানুষ এবার অহার আপনাদের কল্পনা করেছে কি কব? প্রথমতে কব লাগবে যে মানে অসমৰ বা গুৱাহাটীৰ ভিতৰত আমার গীতানগর বলে কোৱাৰ লগে লগে পূজার একটা মাদকতাই বেলেগ, আর প্রায় মানুষই আমার গীতানগর এরিয়াত চাব হয় মানে ইয়াত আমার এটা প্রত্যেক বছরে মানে বেলেগ বেলেগ ধরনের মানে হেৰি বনোৱা হয় মানে। আর বাকি কি কৈছিল আর কেনেদরে আপনাদের কিমান মানুষ অহার এবার কল্পনা করেছে বা যা ভক্ত সকল আহিব কেনেদরে আপ্যায়নের ব্যবস্থা করেছে কি কব? হয় বাকি এটা ভক্ত সকল তো আমার এতে গীতানগর বলে কোৱাৰ লগে লগে আর অলেখ ভক্ত ইয়াত আহে মানে, আর ইয়াত আমার হাজার হাজার মানে ভক্ত থাকে মানে আমার ষষ্ঠীর প্রায় মানুষ ভর্তি হয়ে যায় মানে ষষ্ঠীর যিমান মানুষ হব মানে একদম লাস্টর দিনালেক সিমান মানুষে থাকে মানে, আর আমার মানুষ কমি না যায় মানে। আর এক্সপেক্ট করেছো আমি 2.5 লাখ প্লাস হয়তো আমার 3 লাখলকে যাব মানে আসলে গম পাওয়া না যায়। আমার ইয়াত জনসমুদ্র হয়, সমুদ্র যে পানির টোপাল গন্তি করা না যায় আমার ইয়াতো মানুষের সংখ্যাটা আমি গন্তি করব নোৱাৰো। কিন্তু অলমোস্ট মানে 2 লাখ 2.5 লাখ মানুষ কমেও আহে, হয়তো মই 2 লাখ 2.5 লাখ বলে কোথাও এই 3 লাখও হব পারে। হ্যাঁ এই এনেকাও নয় যে বেশি ভাগত কইছো ইয়া মানে বেশি হিসাবত কইছো, ইয়ার কথাটা হয়েছে কেনকা এই জনসমুদ্র যেটু হয় এই ষষ্ঠীরপর আরম্ভ হয় আর মানে পঞ্চমীরপর অহা আরম্ভ হয় চাবলে, কারণ যথেষ্ট ট্রেফিক জাম হয় সেই কারণে চাবলে অহা আরম্ভ হয়। আমার রাতেপা 3টা 4টা বাজলে বাসেদি আহি থাকে মানুষ, গতি আপনি দেখব যে এই আহিল প্রায় ধর 2000 মানুষ পার হয়ে গেল, অকমান সময় এটা ধর গ্যাপ হয়েছে ধর 12টা 1টা বাজার পিছত, তারপর দেখবা হিল দল ভাঙি আকো আইছে মানে একদম আমার কমিটির সকল মানুষ ইয়াত অনবরত মানে রাউন্ড দ্য ক্লক আমি থাকিব লগা হয়। নিরাপত্তার ক্ষেত্রে কেনেকুৱা ধরনের ব্যবস্থা যে যথেষ্ট লোক ইয়াত হব ভক্ত সকল যথেষ্ট ভক্ত সকল আহিব নিরাপত্তার ক্ষেত্রে কেনেকুৱা ব্যবস্থা লৈছে? আমার আজি 11-12 বছরমান হল আমার সরকারে যে SOP দিয়ে সেই SOP খিনি আমি আগরপরাই আমার প্রায় ম্যাক্সিমাম SOP পয়েন্ট বিলাক আমি বহুদিন আগরপরাই আমি আসলে ফলো করে আইছো, কারণ এইখিনি ফলো করলে প্রশাসনে যে দিছে এইখিনি রাইজর সুবিধার কারণে রাইজর নিরাপত্তার কারণে এইখিনি দিছে, আর সেই নিরাপত্তা ব্যবস্থাখিনি মানে আমি দেবীমার কৃপা আগরপরাই করে আইছো। 2টা SOP প্রত্যেক বছর নতুন নতুন সেইবিল আমি মেনটেন করেছো।
মধ্যপ্রাচ্যত উত্তেজনা বৃদ্ধি করে ইসরায়েলের উপর চলিছে ইরানের ধারাবাহিক আক্রমণ। বিধ্বংসী শ শ হাইপারসনিক মিসাইলের আক্রমণ চলিছে ইসরায়েলের উপর। দক্ষিণ লেবাননত সংঘটিত এই ভয়ঙ্কর আক্রমণত 14গৰাকী ইসরায়েলি সেনার মৃত্যুর বিপরীতে আহত হয়েছে বহুজন। যুদ্ধত নিহত আর আহত ইসরায়েলি সেনাক হেলিকপ্টারে চলিছে উদ্ধার অভিযান। লেবাননের দক্ষিণাঞ্চল অব্যাহত আছে ইসরায়েল আর হিজবুল্লার মাজত এই স্থলযুদ্ধ। ইপিনে লেবাননের 2 কিলোমিটার ভিতর প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইপিনে ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পিছতে রাষ্ট্রসংঘর সচিব প্রধানের প্রবেশ নিষিদ্ধ করলে ইসরায়েলে। ইরানের আক্রমণক গরিহণা নিদিয়ার রাষ্ট্রসংঘর সচিব প্রধানের বিরুদ্ধে সরব হয়ে পড়ল ইসরায়েল সরকার। ইরানের ধারাবাহিক আক্রমণের পিছতে তেল অভিভাবক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জরুরি বৈঠক। ইসরায়েলি নিরাপত্তার শীর্ষ বিষয়ে বৈঠকত মিলিত হয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকত ইরানের মিসাইল আক্রমণের প্রত্যুত্তর দিবলে প্রস্তুত করা হয় রণকৌশল। উল্লেখযোগ্য যে ইসরায়েলের 6,70,000 সেনা থাকার বিপরীতে ইরানের আছে 11,80,000 সেনা জওয়ান। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট 2,00,000 কোটি, বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হয়েছে 83,000 কোটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট 2,00,000 কোটি আর বিপরীতে ইরানের প্রতিরক্ষা বাজেট হয়েছে 83,000 কোটি। ট্যাঙ্কর ক্ষেত্র ইসরায়েলের তুলনায় অধিক শক্তিশালী ইরান। ইসরায়েলের 1,370 যুদ্ধ ট্যাঙ্ক থাকার বিপরীতে ইরানের আছে 1,996 যুদ্ধ ট্যাঙ্ক। একদরে ইসরায়েলের 64 যুদ্ধ জাহাজের বিপরীতে ইরানের আছে 101 যুদ্ধ জাহাজ। অবশ্যই আকাশমার্গত ইরানের তুলনায় অধিক শক্তিশালী ইসরায়েল। ইরানের 551 যুঁজারু বিমান থাকার বিপরীতে ইসরায়েলের আছে 612 যুঁজারু বিমান। এনেদরে যুদ্ধর দামামা বাজি উঠিছে। যুদ্ধর এয়া হল বিধ্বংসী রূপ। বিশ্বর বিভিন্ন প্রান্তত এই যুদ্ধর বিধ্বংসী রূপ দেখতে পাওয়া গৈ আছে। রাশিয়া ইউক্রেনের পাছত এবার ইসরায়েল আর ইরানের, ইয়ার পূর্বে লেবাননের সত্যিও সংঘর্ষ হয়েছিল। বিশেষ হিজবুল্লা সন্ত্রাসবাদী যে আতঙ্কর সৃষ্টি করেছিল তার প্রত্যুত্তর ইসরায়েলে আগবাইছিল। কিন্তু এটা ইরানেও ইসরায়েলের উপর আক্রমণ সংঘটিত করার লগে যুদ্ধর এক ভয়ানক ছবি ক্যামেরাত বন্দী হয়েছে। United Nations Security Secretary General has been called a persona non grata by our foreign minister. There is a reason for that. The Secretary General has not been helpful in any way throughout this conflict of ours with Iran, with Hezbollah, with Hamas. And not only that, he has unfortunately stood on their side several times. Just last night, instead of condoning the acts of Iran, he wished for this wonderful bliss of a peace in the Middle East, instead of pointing the finger at exactly the right culprits who were Iran shooting at civilians in Israel. ইরানের ইসরায়েলের আক্রমণের পাছতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঙ্কার। ইরানক সকীয় নিদি বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কলে ইরানে ডাঙর ভুল করলে দেশখনে ইয়ার পরিণাম ভুগিব লাগিব। একে সময়তে ইসরায়েলে প্রত্যাক্রমণ করারও হুঙ্কার দিয়ে। ইসরায়েল প্রশাসনে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণত কোনো লোক হতাহত হওয়া নাই বলে প্রকাশ করলেও বেঞ্জামিন নেতানিয়াহুয়ে নিহত সকলের প্রতি সমবেদনা জানার লগতে আঘাতপ্রাপ্ত সকলের আহু আরোগ্য কামনা করে। איראן עשתה ערב טעות גדולה, והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. סינואר ודף לא הבינו זאת, נסראללה ומוחסן לא הבינו זאת, וכנראה יש בטהרן אלה שלא מבינים זאת. הם יבינו. נעמוד בכלל שקבענו. מי שתוקף אותנו, אנחנו תוקפים אותו. ইরানে শতাধিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বা ইসরায়েলের উপর আক্রমণ করার পাছতে ইসরায়েলের জনতার মাজত হাহাকারের সৃষ্টি হয়। দেশখনের ভিন্ন প্রান্তত হওয়া আক্রমণের ফলত প্রায় 1 কোটি ইসরায়েলি নাগরিকে বোম শেল্টারত আশ্রয় গ্রহণ করবল বাধ্য হয়। ইরানের এই আক্রমণের পাছতে ভারতীয় দূতাবাসে ইসরায়েলত থাকা ভারতীয়সকলের পরামর্শাবলী জারি করেছে। ভারতীয় নাগরিকসকলক সাবধানে থাকার পরামর্শ দিয়ার লগতে স্থানীয় প্রশাসনের সকল প্রটোকল মানি চলবলে পরামর্শ দিছে।
অতি প্রয়োজন নহলে ভ্রমণ এড়াই চলার লগতে নিরাপদ স্থানৰ সমীপত থাকিবলৈ পরামর্শ দিছে। লগতে দূতাবাসে ইজরায়েল প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্ততে যোগাযোগত থাকি পরিস্থিতির পর্যবেক্ষণ করে আছে বলে প্রকাশ করেছে। লগতে ভারতীয় দূতাবাসে জরুরীকালীন পরিস্থিতির বাবে দুটাকৈ হেল্পলাইন নম্বরও মুকলি করেছে। হেল্পলাইন নম্বর কেটা হয়েছে 972-54-75-20-711 আর 972-54-32-7892। একেদরে তেল আভিবর উচ্চায়ুক্ত ভারতীয় নাগরিকসকলের বাবে এটা ইমেইলও মুকলি করেছে। ইফালে ইরানের ইসরায়েল আক্রমণক সমগ্র বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইয়ার মাজতে ইরান ইসরায়েলের যুজর মাজত আমেরিকাক নুসুমাবলে ইরানে আমেরিকা সতর্ক করে দিছে। একে সময়তে ইসরায়েলে প্রত্যাক্রমণ নকরিলে এই আক্রমণ ইমানতে সামরণি পড়ব বলেও ঘোষণা করেছে। ভারতবর্ষর এখন রাজ্য মণিপুর শান্ত হওয়া নাই গোষ্ঠী সংঘর্ষত জর্জরিত এই অশান্ত মণিপুর। দুই ফৌজের গুলিচালনাক কেন্দ্র করে উত্তেজনাময় হয়ে পড়ল উখরুল জেলা। এই ঘটনায় দুজন সাধারণ লোকের মৃত্যু হয়, আসাম রাইফলসর এজন জওয়ানের চিকিৎসাধীন হয়ে আছে আন কেবাজনও গুলিবিদ্ধ লোক। সংঘর্ষ জর্জর করা মণিপুরত পুনের উত্তেজনা, উখরুল জেলা দুই ফয়দর গুলি চালনা, দুখন গাঁর দুদল লোকর সংঘাতত দুজন সাধারণ লোকর লগতে মণিপুর রাইফলসর এজন জওয়ানের মৃত্যু, চিকিৎসাধীন হয়ে আছে কেবাজনো গুলিবিদ্ধ লোক। ইন্টারনেট কর্তন করে উখরুল জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা মণিপুর সরকারের। দেড় বছরে উত্তপ্ত হয়ে থাকা মণিপুরত বুধবারে পুয়ায় ধারাষার গুলি চালনা। পুয়ার ভাগত হাতে হাতে বন্দুক লৈ উলাই আহিল হুনফুং আর হুন্দাং গাঁর বাসিন্দা। গেরিলা সৈনিকর দরে এখন গাঁর লোকে গুলিয়াই ধরাশাই করার চেষ্টা চলালে প্রতিবেশী গাঁর লোক। রই রই দীর্ঘ সময় ধরে গুলি চলি থাকিল হুংফুং আর হুংদাং গাঁর মাজত। এইবার ভূমি বিবাদর পরিণতি সৃষ্টি হল রক্তাক্ত পরিস্থিতি। গুলির আঘাত তিনজনের মৃত্যু হওয়ার লগতে কেবাজনো লোক আহত হওয়ার পিছত ঘটনাস্থলীত উপস্থিত হল আসাম রাইফলসর লগতে মণিপুর আরক্ষী। পাহাড়িয়া অঞ্চলটির সৌদিশে সিঁচরতি হয়ে এদলে আন দলক টার্গেট করার চেষ্টা করা অস্ত্রধারী লোকসলক নিয়ন্ত্রণ করবলৈ মূরর ঘাম মাটিত পেলাবলগা হল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে। ন ন অঞ্চললৈ হিংসা বিয়পি পড়ার আশঙ্কাত প্রশাসনে উখরুল জেলাত বন্ধ করে দিলে ইন্টারনেট সেবা। ইম্ফলের বিশ্বজিৎ মেইটের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। এয়া আছিল আজির সুপার প্রাইম। নমস্কার। সর্বোত্তম TMT লগা এইটো মাই থান স্টিল নহয়, সস্তা হয় বস। স্ট্রং মানে মাই থান স্টিল শহরত।